নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সমরেশ বসুর লেখা উত্তাপ ট্রেনখানা বৃষ্টিতে নেয়ে এসে দাঁড়ালো আর ঠিক সেই সময় মেয়েটা আবার খিলখিল করে হেসে উঠল আবার ধক ধক করে উঠল হরেনের বুকের মধ্যে তার লিকলিকে শরীরের রক্তে রক্তে অসহ্য জ্বালা ধরে গেল গাড়ি থেকে নামতে গিয়ে তার বুকের মধ্যে আরও তোলপাড় করে উঠল দেখল মেয়েটাও ওর লোকজনের সঙ্গে সেখানেই নামছে কোথায় যাবে এরা ছোট স্টেশন যাত্রীও খুব অল্প কয়েকজন কিছু ক্ষেত মজুর মেয়ে পুরুষ ভিজতে ভিজতে এসেছে যাবেও ভিজতে ভিজতে টোকা হুঁকো বোঁচকা টুকিটাকি জিনিস হাতে কাঁধেও ঝুলছে কেমন যেন ছন্ন ছাড়া ভেজা ভেজা ভাব এখানেও বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে নয় এখনো হচ্ছে তেমন জোরে নয় যেন হাওয়ার ঝাপটায় নেমে আসছে ইলসে গুড়ির ছাঁট এর আগের রাস্তায় জল আরও তেড়ে নেমেছে ট্রেনের ছাদ দিয়ে জল পরে কামরাগুলো পর্যন্ত ভেসে গেছে মনে হচ্ছিল গাড়িটাই লাইন থেকে হড়কে পড়ে যাবে আষাঢ় মাস কিন্তু যেন শ্রাবণের ধারা লেগেছে মাঝে মাঝে থমকায় একটু আশা দেয় আকাশ দাঁত খিঁচই দূরে দূরে ভাবখানা যাবে না নই এই এলুম বলে এসেই আছি গড়িয়ে গড়িয়ে আকাশটা অষ্ট নামছে মেঘ দলা পাকাচ্ছে উঁচু চড়াইয়ের মাথায় মনে হয় চড়াই পেরিয়ে উত্তরায়ের ঢালু প্রান্তর দলাদলা মেঘে অন্ধকার হয়ে আছে কাছাকাছি কোথাও চাষাবাদের লক্ষণ বিশেষ দেখা যায় না যা আছে খুবই সামান্য সবটায় লাল কাঁকড় পাথর ভরা মাঝে মাঝে কাজল চোখের চাহুনিতে চকিত চাহুনির মতো সবুজে ছিঁটে লেগেছে কোথাও হঠাৎ একসার ভূতের মতো মাথা তুলছে সোজা বাঁকা তাল গাছ তার ঘন বেষ্টা খোঁচা হয়ে আছে মেঘ অন্ধকার তারপর দম আটকাবে চড়াই উঠছে ঠেলে ঠেলে হামাগুড়ি দিয়ে অন্যদিকে চোখ ফেরাতেই হয়তো দেখা যাবে ঝাঁকড়া মহুয়া গাছটা টলছে বাতাসে কয়েকটা পলাশ গাছ জলের ফোঁটা পড়া পাতায় পাতায় চেয়ে আছে বিষণ্ণ চোখে তারপর কিছুই নেই যতদূর চোখ যায় কেবল কালো কিম্বুত আকাশটার তলায় এই বিশাল প্রান্তর যেন গেরুয়া আলখাল্লা পরা রুদ্র সন্ন্যাসী পরে পরে প্রতি লোমকূপ দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে আষাঢ়ের ঢলে স্টেশনটা উত্তর বীরভূমের পশ্চিম ঘেঁষে ক্রোস্তেরে পশ্চিমে গেলে সাঁওতাল পরগনার সীমানা পশ্চিমে দূরে মেঘের কোলে মেঘের মতো জেগে রয়েছে রাজমহল পাহাড়ের ইশারা ইশারাটা দূর দিয়ে বেঁকে অনেকখানি দক্ষিণে এসে হঠাৎ হামাগুড়ি দিয়ে পড়েছে পুবে ট্রেন চলে গেল হরেন সব ভুলে চেয়ে চেয়ে দেখতে লাগলো মেয়েটাকে নিজের যাওয়ার কথা ভুলে লক্ষ্য করছে ওদের গতিবিধি যাদের সঙ্গে মেয়েটা আছে একটা বুড়ো একটা বুড়ি আর একটি মাঝ মেয়ে মানুষ আর ওই মেয়েটা টোকা হুকো বোঁচকা এমনই সামান্য কিছু জিনিস ওদের হাতে কাঁধেও ঝুলছে চাষের কাজে মজুরি খাটে যাচ্ছে প্রথমে মনে হয়েছিল সাঁওতাল কথা শুনে বুঝলো সাঁওতাল নয় বাউড়ি কিংবা বাগদি হবে গাড়িতে উঠেছে ওরা নলহাটি থেকে মরদ নেই সঙ্গে মনে হচ্ছে মেয়েটাই ওদের নিয়ে চলেছে কালো রং মেয়ের যেন ঝুঁটিওয়ালি এক কালো মেয়ে পায়রা মদ্দায় এসে ঠুকরে খুনশুটি করবে সেই আশায় উঁচিয়ে মাথা হেলিয়ে দুলে দুলে চলছে চোখে দীপ্তি গলায় বকম বকম কিন্তু যাচ্ছে তো খাটতে তা বোঝাই যাচ্ছে আর সঙ্গেও কয়েকটা বুড়ো বুড়ি তবে এত হাসির ঢুলুনি ঢালানি কিসের হুম গাড়িতে কয়েকবার চোকাচকি হয়েছে হরেন তার জীবনের অনেক মদ খাওয়া মেয়ে মানুষের চোখ দেখেছে সঙ্গ করেছে ওই মেয়েটার টানা টানা চোখ দুটিও যেন মদ খাওয়া চোখে একদিকে যেমন সান দেওয়া আর একদিকে তেমনই ঢুলু ঢুলু যেন নেশা ধরিয়ে দেয় নেশা ধরেও গেছে হরেনের হেসে হেসে গাড়ির অনেকের প্রাণেই নেশা সে ধরিয়েই দিয়েছে বোধ হয় বিধবা আসল বয়সের রঙ ফুটে বেরোচ্ছে হাতে পায়ে কথায় হাসিতে রং করার ইচ্ছে আছে প্রাণে কিন্তু যাবে কোথায় এরা সেও দলটার পিছনে পিছনে এসে দাঁড়ালো স্টেশনের বাইরে তার ফিন ফিনে মিলের ধুতি পপলিনের চকচকে শার্ট পায়ে কালো রঙের বুট জুতো রংটা ফর্সা কিন্তু যতখানি বেটে ততখানি রোগা বয়স তিরিশ না হলেও মুখের চামড়ায় ভাঁজ পড়েছে চল্লিশেরও বেশি শরীরের ক্ষয়টা জামার ভাঁজেও ফুটে উঠেছে যেন বাঁশবাখারির কাঠামোর উপরে ঝুলছে জামাটি শালিকের মতো সরু বুক তার উপরে বোতাম খুলে দিয়েছে বুকের গায়ে এসেন্সের গন্ধ বাপের আছে ভালো জমি জমা ঘর পুকুর ছেলে মাত্র হরেন কুল কুনুটি বংশ কুলিন রায়ের ছেলে আট বছর ধরে শহর শিউরিতে ছেলে পড়ছে কলেজে এক ক্লাসে বাপ টাকা পাঠায় নিয়মিত হরেন টাকাটা সরস্বতীর পায়েই দেয় তিনি হলেন দুষ্টু সরস্বতী বিদ্যের প্রকৃতিটা একটু অন্য রসের আজকে যে নেশা ধরিয়ে দিয়েছে মেয়েটা এ নেশা আট বছর ধরে রপ্ত করেছে সে এখন দর্শনেই নেশা হয় আর নেশার মতো বস্তু বটে সামনে এসে মেয়েটিকে ভালো করে দেখল সে গায়ে জামা নেই নিভাজ গ্রীবার নিচে দিয়ে রুপোর বেছে হার বুকের টান টান কাপড়ে ঢাকায় হারিয়ে গেছে কানের ফুটোয় গোজা দুটি পেতলের মাকড়ি শীতে সিঁদুরের আভাস দেখা গেল এবার জলে ধুয়ে অস্পষ্ট হয়ে গেছে মেয়েটা তাকালো হরেনের দিকে তাকিয়ে হঠাৎ একটু ঠোঁট টিপে হেসে সরে গেল মাঝবয়সী মেয়ে মানুষটির কাছে ঠোঁট বেঁকিয়ে কি যেন বলল ফিস ফিস করে মাঝবয়সী মেয়ে মানুষটি ফিরে তাকালো তারপর তাকালো বুড়ো বুড়ি কেমন যেন ছেলে মানুষের মতো চাহনি বুড়ো বুড়ির বুড়ো বলল হরেনকে। কে কোথাকে যাবেন গো বাবু যাক মুখ খোলা গেল এবারে জানা যাবে গতিবিধি হরেন বলল কে আমি যাব তো রলাটি ওরা সবাই ফিরে তাকাই ওর দিকে বলল অলাটি যাবেন আপনি আরে বাপ গাড়ি নাই দুস্তর রাস্তা ম্যাগ বৃষ্টি কি করে যাবেন গো সেটি এতক্ষণ হুঁশ হলো হরেনের তাই তো চিঠি দিয়েছিল বাড়িতে গরুর গাড়ি পাঠাবার কিন্তু কাক তো নেই সে ফিরে জিজ্ঞেস করল তোমরা কোথায় যাবে অলাটি জলাটি হুম ফি বছরে মজুরি কাটতে যাই গো এবারে ইটুস আগে আগে বেরোলা দেখেন কেনে আকাশের ভাব সব ভাষায় লিবে মনে হচ্ছে হরেনের প্রাণে রস নামলো আরো জলাটি যাবে তাহলে একটু ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইল সে বলল কার ঘরে কাজ করতে যাচ্ছিস কথা বলে এদিকে আর নজর থাকে মেয়েটার দিকে জবাব বুড়োয় দিল ইন্দির চাটুর্যামশায় ঘরে অলাটির কোন ঘর আপনাকাদের গদায় রায় মানে গদাধর বুঝলুম গো তা আপনি কথার সে মেয়েটি কপট রে ফুসে উঠল আহ কি গো করছ এদিকে যে দিন যায় সবাই নড়ে চড়ে উঠল বুড়ো বলল হরেনকে চলি গো বাবু সাতক্রস রাস্তা যেতে যেতে বাতি জ্বলবে ঘরে হরেনকে এই সময়ে হঠাৎ কেমন বোকা বোকা মনে হতে লাগলো সে কিছু স্থির করতে পারছে না এতটা রাস্তা হাঁটবার সাহসও নেই তার তার উপরে জল ফিটফিট করেই পড়ছে একটা ছাতাও নেই সঙ্গে সে অসহায়ের মতো হাঁ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে চোখাচোকি হতে মেয়েটা আবার হেসে উঠল খিলখিল করে সারা শরীরের সঙ্গে রূপোর বিছে কালো মেঘের বুকে বিদ্যুতের মতো চমকে উঠলো হাসির মধ্যে তীক্ষ্ণ বিদ্রুপ ছুঁড়ে দিয়ে গেল পিছনে খোপার উপর দিয়ে ঘোমটা তুলে মাথায় বসিয়ে দিল টোকা বুক কেটে কেটে বসা হাসিটা নিয়ে হৃৎপিণ্ডহীনের মতো দাঁড়িয়ে রইল হরেন ভাবল হুম রং চাই মেয়েটা সামনে চোরাইয়ের গা বেয়ে বেয়ে মেঘ নামছে লাল মাটির বুকে জল যেন ঢল নামিয়ে দিয়েছে রক্তের বিদ্যুৎ ছেলেকে টাটকা রক্ত ক্ষতের মতো ভয়ঙ্কর দেখাচ্ছে লাল পাঁক ক্রুদ্ধ খ্যাপা কুকুরের মতো দূর আকাশ করছে থেকে 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 দূরের ইশারাটুকু হারিয়ে যাচ্ছে একেবারে আবার যেন কেউ পেন্সিল টেনে দাগ বসিয়ে দিচ্ছে ওদের চারজনকে ছাড়া লোক দেখা যায় না আর একটিও সামনের রাস্তাটা গরু আর মানুষের পায়ের দাগে এব্রো খেবড়ো কর্দমাক্ত হয়ে উঠেছে ক্রোসেরেক পশ্চিমে গেলে বীরভূমের সীমানা পার হয়ে সাঁওতাল পরগনা পড়বে তারপর একটু দক্ষিণে এসে আবার খাড়া পশ্চিমে সাঁওতাল পরগনার মধ্যে পাঁচ ক্রোস রলাটি দূরে দূরে কিছু সাঁওতাল গ্রাম মাঝখানে হঠাৎ বাঙালি গ্রাম কয়েক ঘর ব্রাহ্মণের বাস সেই পাঠান যুগ থেকে এমনই আছে আকাশের দিকে তাকিয়ে থমকে রইল হরেন আবার ফিরে তাকালো দলটির দিকে সে মেয়েটা সবচেয়ে পিছনে তাকিয়েও বুকটা করে উঠল মেয়েটার বলিষ্ঠ রিজু পিছনটা যেন সমস্ত দলটিকে সাপটে হস্তির মতো দুলে দুলে চলেছে দেখতে দেখতে আবার কানে এসে পৌঁছালো অস্ফুট নিকন আর দেখতে দেখতে শুনতে শুনতে মন্ত্রমুগ্ধের মতো পা বাড়ালো হরেন সঙ্গে সঙ্গে পূবে পশ্চিমে আকাশটা চিড় খেয়ে গেল বিদ্যুৎ কষায় মাটি হেন রক্তাক্ত মুখ হাঁ করে হেসে উঠল বাজ হানলো আকাশে হঠাৎ বাতাসে মরকুটে বাবলা ঝাড় নুয়ে নুয়ে পড়ল সামনে ন্যাড়া তালগাছে সব হয়ে কা করে ডেকে উঠল একটা কাক হরেন চিৎকার করে ডাকল ও হে ও বুড়ো শুনো কেন ওরা দাঁড়ালো চারজন মাটিতে পা দিয়েই বুঝলো হরেন বুট জুতো কামড়ে কামড়ে ধরছে কাদা ওই যেতে হাঁপ ধরে গেল কাছে গিয়েই আগে মেয়েটির দিকে তাকালো সে মেয়েটি তার দিকেই নিষ্পলক তাকিয়ে রয়েছে চোখে তার সেই মাতাল হাসি একটু যেন ঘাড়ালো ঠোঁটের কোন তেমনই বেঁকে বেত্রুপ না মস্করা তা বোঝা যায় না কালো পাথর চড়াই বুকের বাস কিছু শিথিল হয়েছে বুড়োর দিকে ফিরে বলল হরেন গাড়ি আসেনি আসবে কিনা কে জানে চ তোদের সঙ্গে হাঁটা দি বুড়ো বললো আরে বাপ ইয়ে হয় না গো আমরা জনমজুর মানুষ আলামারা হয়ে যায় আপনি কেন পারবে বুড়ি সস্নেহে গলায় বলল হ না না ইয়ে হয় না মেয়েটি হঠাৎ ধারালো ছুরির মতো চকিতে হেসে বলল। প্রাণ চেয়েছে হাঁটতে বলেই আবার চড়াইয়ের প্রতিধ্বনি তুলে হেসে উঠল বুড়ি বলল আহ ই কি হাসি বড় বেহায়া তু বৌ বয়সে মেয়ে মানুষটি মুখে আঁচল চেপে একেবারে বুড়ো আবার বলল আকাশের গতিক ভালো না আপনি থাকেন কো আলটি কি এখানে আমরা যেছি গাড়ি পাঠিয়ে দিতে বলবো হরেন মেয়েটির দিকে তাকিয়ে বলল না যাবো এই তোরা কজনা রয়েছিস দুটো সুখ দুঃখের কথাও বলতে বলতে চলে যাব আবার চিকচিক বিদ্যুৎ হানলো মেয়েটাও হাসল বিদ্যুতের মতো আবার এক ঝলক হুস করে মেয়েটা দ্রুত গতি মেঘের মতো চকিত বাঁকে চড়ায়ে পা বাড়াল বুড়ো বুড়ি খানিকটা অসহায়ের মতো চুপচাপ রইল তারপর হাঁটা ধরল এবার মেয়েটা সকলের আগে চড়ায়ে পরে মেঘ যেন মেঘে মেঘে হারিয়ে যাবে সেই দিকে নিশানা বাতাস এলে ছাট বেশি আসে নইলে মন্থর ফিস ফিসে আর এই জলে পিছল মাটি পায়ের ধারে হ্যাঁচকা দেয় দশ পা হাঁটলে পাঁচ পা যায় বা নেমে আসে হড়কে হরেন একদিকে ঘেসে চলল যেখান থেকে মেয়েটাকে পুরো দেখা যায় দেখতে দেখতে তার গান মনে পড়ল মনে পড়লে গুনগুন করে গেয়ে উঠল চোখাচোকি হলো মাঝ বয়সীর মেয়েটার সঙ্গে আবার হাসি বুড়ো বুড়ি নির্বিকার ভাবে উঠছে ঠেলে ঠেলে ওরা যত ওঠে আকাশ তত ওঠে ওপরের বাতাসের জোর বেশি বড় চড়ায় সময় নিচে উঠতে তারপর উতরায় সেখানে দশ পা নামতে বিশ পা ঠেলে নিয়ে যায় নিয়ে যায় মুখ গুঁজড়ে ফেলতে উথরায় এসে ঘাসের পর দিয়ে চলল সবাই ঘাসে পেছলাই কম কিন্তু ঘাসের তলে তলে পাঁক টেনে টেনে ধরে যত না ধরে খালি পা তার চেয়ে বেশি জুতো উথরায় ধাপে ধাপে হঠাৎ মাথা তুলেছে কয়েকটা তাল গাছ কোথাও কিছু নয় যেন হঠাৎ কতগুলো দৈত্যে মাথা নেড়ে নেড়ে কানাকানি করছে খসখস শব্দে হাসছে মানুষ দেখে আর কিছু নেই শুধু উঁচু নিচু আর উঁচু মেঘ বসেছে চেপে চেপে মেয়েটাকে শুনিয়ে হরেন জিজ্ঞেস করলো বুড়োকে বউ দুটো কে হয় বটে বুড়ো টোকার তলা থেকে বলল বিটার বউ দুটো বিটার বউ বেটারা গেছে সকালবেলা আগে আগে ইয়াদের লিয়ে এখন আমি চলছি সাবধানে নামছে হরেন নজর আছে আগে আগে যেখানে জলের মতো তরতর করে গড়িয়ে চলেছে মেয়েটা ওর কালো পায়ের শক্ত গোছা দেখে মনে হয় মাটিতে বসলে আর উঠবে না কিন্তু যেন বসছে বসছে ছিটকে রক্ত রক্তপঙ্ক লাল লাল হয়ে গেছে সকলের পা হরেনের কালো জুতো লাল হয়ে এসেছে কাপড়ে লেগেছে চাপ চাপ রক্তের মতো হরেন ভাবছে বুড়োর সঙ্গে ভাব করা যাক আগে ট্রলাটির ছোকরা বাবুদের মন চেনে ওরা কথার ভাবে বোঝে কি চাই বাবুরা বলল তবে এই বয়সে তোমার দুটা বুড়া বুড়ি তো বড় কষ্ট হে বুড়ো হাসলো টোকার তলায় বৈরাগীর আত্মভলা হাসির মতো বলল কষ্ট কষ্ট কি গো বাবু এ কি রোগ ব্যামো যে কষ্ট হচ্ছে সংসারে যাবত মানুষ খাইতে খাইতে হয় সে কোনো কষ্ট নয় ইটা খাটুনি যখন লারব তখন মনে কষ্ট হবে হরেনের মন বিগড়ে উঠল গুরুর কথা শুনে এর মধ্যে তার বুকে হাঁপ লাগছে গলায় উঠছে সাঁয় সাঁয় শব্দ কোমরে গাঁটে গাঁটে কনকন আনি আর ওর বুড়ো হারে কোনো কষ্ট নেই বেটা বজ্জাক বেশুদূর হরেনকে এগুতে দিতে চায় না হরেন আবার বলল তা বউ বেটা সব চলেছে লাতিলাতকুর নাই বুড়ো খালি বলল না বলতে গিয়ে বুড়োর বুকে যেন একটা দীর্ঘশ্বাস আটকে রইল আটকে রইল যেন সকলের বুকে বুড়ো বুড়ি মাঝবয়সী আর না মেয়েটার ভাব দেখে কিছু বোঝা যায় না ঝুটি পায়রার মতো বুক এগিয়ে নেমেই চলেছে তবু কেমন একটা স্তব্ধতা কেবল পাঁকে পাঁকে থপ থপ চপ চপ কালো কালো কতগুলো থেবড়া পা আর লাল কাদা আকাশের ডাক বাড়ছে ডাকছে ওই সামনে চড়াইয়ের মাথায় চড়াই গা দিয়ে নামছে হিলিবিলি বিদ্যুৎ চিকচিক করছে তালবনের মাথায় দগদগিয়ে উঠছে লাল পাঁক তরল পাখ গরুর গাড়ির লিক বেয়ে বেয়ে গড়াচ্ছে আঁকা বাঁকা সাপের মতো তরল কিন্তু আটালো অন্ধকার নামছে কে বলবে এখন ভর দুপুর যেন সাঁঝের শাঁক বাজানোর সময় হলো আস্তে আস্তে ওদের চারজনের গতি বাড়ছে বাড়াতে হচ্ছে হরেন কেউ তারপর অনেকক্ষণ বাদে হঠাৎ বুড়ো হুস করে একটা নিশ্বাস ফেলল যেন এতক্ষণ ধরে চেপেছিল দম আর সেই মুহূর্তেই আকাশটা জলের তোর নিয়ে গোলে গলে পড়তে লাগলো পটপট ফুটতে লাগলো ওদের তালপাতার টোকাগুলোতে তার মধ্যে গঙ্গানের সুরে বুড়ো বললো হ ছোটবিটার একটা ছেলে হয়েছিল তারপরে মরে গেল গো বাবু এই সিদ্দিনে মাসের ছেলে মুড়ির গলা দিয়ে শব্দ বেরোল হ ও ওই মেয়েটারই ছ মাসের ছেলে মরে গেছে কিন্তু ধূস বিরক্ত হয়ে উঠল হরে বৃষ্টিটা পেড়েছে জুতো ভিজে ঢোল কাপড়ের কোঁচা দিয়ে মাথায় কিন্তু সব সপসপে হয়ে উঠেছে বুড়ো যেন বৃষ্টির মতো ঘ্যান ঘ্যানানি শুরু করলো সে লাফিয়ে লাফিয়ে আগে গেল আগে মাছ বয়সীটিকে পার হয়ে তার আসলটির কাছে হুম গালের পাশে এখন সেই হাসিটি লেগে রয়েছে আর চোখে দেখছে হরেনকে দেখছে আর কেঁপে কেঁপে উঠছে ভ্রু দুটি মদ্দার খুনশুটি চাই পাশাপাশি হাত ফাড়াকে এসে পড়লো হরেন হাঁপিয়ে পড়েছে আসতে বলল কেব তুই যে ঘোড়ার জিন দিয়েছিস মেয়েটি চকিত চোখে তাকিয়ে দেখলো হরেনের আপাদ মস্তক দেখে আরো হাসি পেল পাওয়ার মতো দেখাচ্ছে হরেনের ভেজা জামা লেপটে একটুখানি শরীরটি দুমড়ে গেছে যেন কিন্তু চোখ জ্বলছে দপদপ জ্বলছে রক্তের মধ্যে পথচলা আর দুর্যোগকে কাবু করে দিয়েছে তবু নিজের রক্তে রক্তে মেয়েটার হাসির কাপুনিটা সে অনুভব করছে পশ্চিমে ছাট জলের টোকার তলা দিয়ে জলের ছাটে বুকের কাপড় ভিজিয়ে দিয়েছে ভিজে ভিজে যেন আরো তীব্রভাবে সব খুলে দিয়েছে রেখায় রেখায় রেখার বাঁকে বাঁকে অস্পষ্ট বিদ্যুতের মতো রূপর বিছে হাটটির শেষ দেখা যাচ্ছে খেয়াল নেই টানা সময়ও নেই শুধু টেপা ঠোঁটের কোণে কোণে টানা চোখের আঙিনায় কি যেন খেলে বেড়াচ্ছে রং খেলছে রং চায় কিন্তু মেয়েটার সঙ্গে পাল্লা দেওয়া শক্ত দুহাত ফারাক দেড় হাত ফারাক করলো হরেন কিন্তু আকাশের মেঘের মতো মেয়েটার নিটোল পেশি দূরে দূরে যেন নেমে আসছে হরেনের চোখের সামনে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে শরীরের উঁচু নিচু বাঁকে দারুণ বাতাস এলো পলাশবনের মাথা দুলিয়ে আকাশে আচমকা বিদ্যুতের কাটাকাটি ধাঁধিয়ে দিল চোখ যেন অনেকগুলো খ্যাপা কুকুর তীব্র চিৎকারে মাতামাতি শুরু করল চোখের নজর হারিয়ে গেল হরেনের সামনে শুধু জলের ধারা সেই সঙ্গে অস্ফুট হাসির শব্দ বুড়োর গলা শোনা গেল সামলে গো সামলে চলো আবার জোর নেমেছে সামনে কিন্তু নদী নদী আছে হরেন দেখল সে সকলের পিছনে ছায়ের মতো চারজনের দলটা তার আগে আগে সে মনে মনে বলল এ সালা মরতে হবে নাকি বৃষ্টির তাকে যেন বুকে চেপে ঠেলে দিচ্ছে পিছনে সে হাঁটুর চেয়েও পরনের এক বিঘত উপরে তুলে ফেলল তার সরু পায়ে জুতো জোড়া যেমন বড় তেমনই ভারী দেখাচ্ছে রাস্তা বদলে গেছে পাথর ছড়ানো রাস্তা বড় বড় চাংড়া খোঁচা খোঁচা হয়ে ছড়িয়ে আছে তারই আশপাশ দিয়ে যেতে হবে হরেনের চেয়েও বড় বড় পাথর যেন হামাগুড়ে খেয়ে পড়তে গিয়ে থমকে আছে মাথা ঠুকলে রক্তপাত নিশ্চিত আর এরই তলে তলে পাঁক সামনে নদী ছ হাত চওড়া নদী এখন কোমর জল অন্য সময় পায়ের পাতা ডোবে না কিন্তু কোমর জলে যা টান ব্যাংছানার মতো টেনে টেনে যেতে চায় তোরের মুখে হাসছে খল খল করে মেয়েটাও হাসছে জলের নিচে পাথরে হটোজকে একেবারে ডুব দিয়ে উঠেছে তাই হাসছে সে নদীতে নদীর হাসিও চাপা পড়ে যায় হরেন পার হল বুড়ি তখন ছোবড়া পাকাচ্ছে বুড়ো টোকার তলায় কলকে সাজাচ্ছে হরেনের চোখ তখন আধ খোলা দেখলো মেয়েটার গায়ে কাপড় নেই রক্তের জ্বালায় না জলের ছাপটায় কে জানে তা কাঁপন ধরল খাপড় নেই নয় আছে না থেকে আছে জলে ডুবে উঠেছে কালো শরীর ছাপিয়ে উঠে ঝিলি খানছে। কাপড় উঠেছে হাঁটু অব্দি পিঠ গেছে খুলে কাছে যাবার জন্য ব্যাঙের মতো লাফাতে লাগলো হরেন মাছ বয়সীকে কি যেন বলছে মেয়েটি ফিরে ফিরে দেখছে হরেনকে আর বৃষ্টির ধারার মতো মরছে হেসে আবার আবার আসছে মুষলধারে ধারে হরেন তবু কাছে গেল মাঝ বয়সীকে জিজ্ঞেস করলো তোরা হাসছিস মাঝ বয়সে এতক্ষণে বলল কেন তোমাকে দেখে ক্ষমতা নেই আসতে কেন গেলে হরেন হাঁপিয়ে হাঁপিয়ে জবাব দিল কেন এই তো চলছি তার হামথরা দেখে ওরা দুজনেই হেসে উঠল। মেয়েটা আবার কাছাকাছি চোখে বিদ্যুৎ হেনে হেসে বলল সামনে নিদেন আছে যে নিদেন বুকের মধ্যে ঠক ঠক করে কাঁদতে লাগলো হরেনের মরণ আসছে তার সামনে পিঠের সিঁদারার কাছে কি যেন নামছে হিল হিল করে মেয়েটা আরো কাছে ওর বৃষ্টি ধোয়া গায়ের গন্ধ লাগছে তার নাকে ওর নিচে উপরে বিশাল শরীরের প্রতিটি শব্দ হরেনের যেন রং যেন ওর প্রতি অঙ্গ কিন্তু রংটা ঘোলা হয়ে উঠেছে হরেনের চোখে নিশিরায়ের কাছে আসা গেল বুড়ো চেঁচিয়ে বলল নিশিয়ায় আসলো গো আর একটু পা চালাও নিশিরাই হরেনের দাঁতে দাঁতে লাগছে ঠক ঠক করে শীত ধরেছে হৃদপিণ্ডে বিদ্যুৎ কষায় লাল তেপান্তরের দগদগে ঘায়ের মতো লাগছে তার চোখ তালের পাতায় চাপা তীব্র সুরে গোঙাচ্ছে বাতাস যেন পেথনি কাঁদছে ওরা মুখ বুঝে চলেছে এবার এদেরও নিঃশ্বাস হয়েছে ঘন ঘন থ্যাবরা পায়ে মাটি থ্যাঁত লাগছে মেয়েটা কোথাও উধাও হয়ে গেল ওই ওই যাচ্ছে পায়রা নয় নাগিনীর মতো লক করে চলছে আর মনে হচ্ছে তার হৃদপিণ্ড উঠে আসছে গলা দিয়ে আর নিচ থেকে অবশ হয়ে যাচ্ছে শরীর অবশ, একেবারে অবশ আবার বাজ হারলে কর্কর শব্দে একেবারে অন্ধকার হয়ে গেল হরেনের চোখ শালিকের প্রাণ খাবি খাচ্ছে পাকে মুখ থুবড়ে পড়লো সে আহা বুড়োটা সস্নেহে সভয় চিৎকার করে উঠল বুড়ো বুড়ি ছুটে এলো তারপর মাঝ বয়সী তার পিছনে সংশয়ান্বিত পায়ে পায়ে এলো মেয়েটা বুড়ো বসে হাঁক দিল হা উঠো উঠো গো বাবু বলছিলাম তখন ওঠে না হরেন জলে ভিজে ভিজে হাড় কেঁপে অচৈতন্য হয়েছে বুড়ো বলে উঠল হে ভগবান ইয়ার জ্ঞান লাইজে গো জ্ঞান নেই কে টেনে তোলে বুড়ো বুড়ি কাহিল মাঝবয়সে রুগ্ন মেয়েটাই টেনে তুলল তুলে নিয়ে গেল একটা মহুয়ার তলায় বুড়ো অসহায়ের মতো তাকালো পশ্চিমে এখনো দেড় ক্রোশ মুই দূরে পাহাড়টা গেছে আরো সরে তার নিচে একটি কালচে রেখা ওইটাই আলাটি অর্থাৎ জলাটি হরেন কাঁপছে থরথর করে কাঁপছে আর লালা গড়াচ্ছে ঠোঁটের কষ দিয়ে বুড়ি বলল বউ লোক কাপড় নেগেছে যে বাঁচবে তো মেয়েটির চোখেও অসহায়তা তার টানা চোখে ভয় ও ব্যথা বলল তো আগে শুকনো কাপড় একখানা দাও এখন বুড়ি তাই দিল বোঁচকা খুলে মেয়েটি তার কোলে টেনে নিয়ে বসেছে হরেনকে ভেজা জামা ছাড়িয়ে মাথা মুছিয়ে শুকনো কাপড় জড়ালো তাকে নিজের টোকাটি দিয়ে হলেনের মাথায় ঢেকে মাঝবর্ষী তার টোকাটি দিল হলেনের পায়ে বৃষ্টি তো বন্ধ নেই তারপর কোলের ছেলেকে যেমন করে বলে তেমনই সস্নেহে গলায় বলল ইয়ার বড় বাড়াবাড়ি আমরা যেছি আলটি তো খবর দিতুমনি তাই নোকের বড় বাড়াবাড়ি বলতে বলতে হেসে ফেললো মেয়েটি স্নেহ করুণ হয়ে উঠল চোখ সেই চোখে এসে দেখল হরেনের আপাদ মস্তক চোখাচোখি করলো মাঝ বয়সের সঙ্গে বুড়ো বলে উঠল হুম। নোকটাকে তো বাঁচা গো এই বুড়ো হারে তো ক্ষমতা নাই মেয়েটা বলল ও মা তবে কি মেরে ফেলছি নাকি গো বাবা মায়ের ছেলে বাবা মায়ের ছেলে তো এটা নাকি হুম, বাপ মায়ের ছেলে হঠাৎই বর্ষণ মুখরিত রক্ততেপান্তরের খাড়ায় উতরায় কেমন যেন বিষণ্ন হয়ে উঠল তালপাতার বাতাসে গুমরে গুমরে উঠল কান্না বাবলা বাতাসে মাটির বুক ভরে নুয়ে নুয়ে পড়তে লাগলো ছোটবিটার ছ মাসের ছেলেটার শোক চারটে বুকে পাথর হয়ে জমে আছে সে তো বাপমায় ছেলা ছিল মেয়েটা দুহাত দিয়ে সাপটে ধরল হরেনের অচৈতন্য মুখ কি কি বাড়াবাড়ি বাপু তোমার হ্যাঁ মানুষের জীবন সে কি ছেলে খেলা জিনিস ছেলে খেলা করতে এসে মানুষ এমনি করে মরণ ডাকে হঠাৎ আবার কেঁপে উঠল হরেন হাত পা খিঁচিয়ে থরথরিয়ে উঠল সর্বাঙ্গ হ্যাঁ হ্যাঁ দেখো কেন কাণ্ড সভায় বলতে বলতে মেয়েটি বুকের কাছে আরও আঁকড়ে নিল হরেনকে বুড়ো কাঁপছে যতনা না জলে তার চেয়ে বেশি ভয়ে বলল তোরা থাক এখানে আমি যেছি যে গাড়ি পাঠিয়ে দিই মেয়ে বলে উঠল হুম তুমি যা গো বাবা ভালো বুঝি না বুড়ো চলে গেল মাঝবয়সী বললো মেয়েটিকে গরম করতে হবে শরীরে কিছু নাই মেয়েটি আরও বুক চেপে ধরল মাঝবয়সী বলল হ্যাঁ মরণ বুকের ভিজা কাপড়টা কেন চাপছিস আর জল যে মুখে কাপড়টা সরা নজ কিসের বাপ মায়ের ছেলেটা বুকে উম পেলে গরম হবে মেয়েটি কাপড় সরিয়ে দিল করে বাজ হানল সাপিনীর মতো বিদ্যুৎ ঝিলিক দিয়ে নেমে এলো মাটিতে কিন্তু আকাশের সব ভয় সমারোহ এখানে কেমন শান্ত ও দৃঢ় হয়ে উঠেছে তাকে আড়াল করে মানুষ মানুষের মৃত্যু শীতকে তপ্ত করছে মেয়েটার বুকে ওর ছেলেটার দাগ রয়েছে এখনো হরেনকে ওর উত্তাপের চাপে চাপে গরম করতে লাগলো একটু একটু করে অনেকক্ষণ ধরে যেন একটুখানি ছেলে সবটুকু কোলে ধরা যায় এবার সত্যিকারের অন্ধকার নামছে, অন্ধকারকে গাঢ় করেছে এখনো গড়ায়ের সেই মানুষ ডোবা রক্তপাপ পার করতে হবে হঠাৎ মেয়েটা চমকে উঠল পিছের মতো সুরসুর করে কি যেন উঠে এসেছে তার বুকে কোমরের আশেপাশে দেখল চোখ চেয়ে হরেন যেন স্বপ্ন দেখছে এমনই বিস্ময় যেন সেই বিস্ময়ের ঝোঁকে আর একবার কেঁপে উঠল সে বিস্ফারিত চোখে আর একবার দেখে হিংস্র চোখে হেসে উঠলো সে মুহূর্তে সরু সরু দুটো হাত দিয়ে মুঠো করে আঁকড়ে ধরলো মেয়েটাকে মেয়েটা প্রথমে হরেনের জ্ঞান থেকে হেসে উঠল হাত দুটো সরিয়ে দিল গায়ের ওপর থেকে বড় মুহূর্তেই হরেনের রুগ্ন মুখটার হিংস্রতা দেখে থমকে গেল রক্তের মধ্যে সেই আগের দর্প পেয়ে হরেন ত্রাণ পনে হাত প্রবেশ করিয়ে দিল মেয়েটার দুহাতের তলা দিয়ে মুখ তুলে আনতে চেষ্টা করলো উপরে দপদপ করে চলে উঠল মেয়েটার টানা চোখ তার বলিষ্ঠ নিটোল হাতের এক ঝটকায় ছিটকে ফেলে দিল হরেনকে বলল আ মরণ কেন্নর মরণ গো বলে সেই ক্রুদ্ধ মুখেও হেসে উঠলো মেয়েটি ই আর বাঁচবেনি দেখছি গো বিদ্যুৎ চমকে দিকে দিকে উঁচু নিচু তেপান্তর যেন হাসছে রক্তাক্ত মুখে আর তালের শাড়ি যেন অশরীরের ছায়ার মতো পায়ে আসছে গিয়ে। হরেনের গায়ে এমনিতেই কাদা মাখামাখি আবার কাদা লাগলো পাখ থেকে মুখ তুলে কিছু বলার উদ্যোগ করল চোখ তখনো তখনও মেয়ে বুকের উত্তাপে চকচক করছে এমন সময় উপরে চড়াই থেকে হাঁক শোনা গেল বুড়োর বলদের ঘন্টা শোনা গেল গাড়ি আসছে গাড়ি এলো গদায় রায়ের ছেলেটাকে তুলল এতক্ষণে শরীরের যন্ত্রনায়। হরেনের চোখে একটি নোনা ধরা চোঁয়াচ্ছে বৃষ্টি তখনও তেমনই ওরা চারজন গাড়ির আগে আগে চললো মেয়েটির চোখ যেন হঠাৎ রুদ্ধ অভিমানে দুরন্ত হয়ে উঠল বুকের কাপড়টা কষে টেনে দিল সে ওদের পিছনে বৃষ্টির শব্দের মধ্যে গানের চাকা দুটো কোঁকাচ্ছে কোঁকিয়ে কাঁদছে এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা উত্তাপ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার